নমস্কার টোয়েন্টি ফোর মেডিকেল চেয়ারে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজ আমি আলোচনা করবো প্রাইমোসা ট্যাবলেট নিয়ে প্রাইমোসা ক্যাপসুল নেই প্রাইমোসা ক্যাপসুলটি সাধারণত দুটো পাওয়ারে হয় একটা পাঁচশো একটা ওয়ান থাউজেন্ড তো মেনলি আমরা এটা সবার আগে জেনে নেবো যে এই মেডিসিনটি কোন রোগের মেডিসিন এবং কখন খা খাওয়ার নিয়ম কী সঠিক নিয়ম কী আর এটি ডাক্তারবাবুরা কেন প্রেসক্রাইব করেন আর এটির সাইড এফেক্ট কী আছে আর এটি কতদিন ধরে খেতে হবে এই সব নিয়ে আমি আজ আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি যদি দেখে ভালো লাগে বা এই ধরনের যদি আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার প্রথমে এবং সবার আগে আপনারা সমস্ত রকমের মেডিসিন ইনফরমেশান পেয়ে যাবেন তো চলুন আলোচনা করা যাক প্রায় নামে একটি ফুলের বীজ থেকে সেটা বীজ থেকে তেল বার করা বার করা হয় তো ইভিনিং প্রাইমোস এক ধরনের ফুল হয় যেটা আপনার উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার দিকেই পাওয়া যায় আর এটা মেনলি মহিলাদের জন্যে কাজ করে এই প্রাইমোসে আট থাউজেন্ড যে ট্যাবলেটটি আছে আর এই নামে আরও একটি ট্যাবলেট আছে যেমন কোডিসেপ্ট ইপিও আরও থাকতে পারে সেগুলো আমার জানা নেই তবে এমনি দুটো নামই জানি আর এছাড়া এরপর জেনে নেই যে এই প্রাইমোসা ওয়ান থাউজেন্ড বা পাঁচশো এটি কেন ব্যবহার করা হয় কেন ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেন দেখুন মেন মেনলি হলো প্রাইমোসা ট্যাবলেটটি মহিলাদের জন্য দেওয়া হয় মহিলাদের হরমোনাল প্রবলেমের জন্য দেওয়া হয় এছাড়া মহিলা মহিলাদের অনিয়মিত মাসিক বা পিরিয়ডসের প্রবলেম হলে ডাক্তারবাবুর এটা প্রেসক্রাইব করেন এছাড়া পিরিয়ডসের আগে পরে মহিলাদের যে স্তন ব্যথা হয় সেই সেই কারণেও ডাক্তারবাবুর এটা প্রেসক্রাইব করে থাকেন এছাড়া ধরুন মহিলাদের রূপ রূপচর্চা করতে যান তার সেই ক্ষেত্রেও ডাক্তারবাবু এটা দেয় তাছাড়া অনেক সময় মুখে কালো দাগ হয় ব্রণ হয় র্যাশ হয় এই কারণে অনেক সময় ব্যবহার করা হয় এছাড়া চুল পড়ে যাওয়া কমায় এবং মুখকে ভালো রাখতে অনেক সময় হেল্প করে তো এই প্রায় ট্যাবলেটটি আছে এটি খাবার নিয়ম হলো ডাক্তারবাবুরা যেটা বলে এটা খাওয়ার পরে খেতে হয় আর যারা রূপচর্চার জন্য খেতে যান তারা পাঁচশো এম খেতে পারেন আর যাদের মাসিকের প্রবলেম আছে বা পিরিয়ডসের আগে পরে যে প্রবলেমগুলো বললাম বা হরমোনাল প্রবলেম সেগুলো ডাক্তারবাবু দেখে বুঝতে পারবেন আর আপনার যদি এরকম প্রবলেম হয় অবশ্যই ডাক্তারবাবুকে দেখাবেন তারপরেই খাবেন তার আগে কখনো নিজে থেকে খাবেন না আর কোনো ভিডিও দেখেও খাবেন না সব সময় ডাক্তারবাবু ডাক্তারবাবুকে দেখাবেন ডাক্তারবাবু যেভাবে যেটা করতে বলবো আপনারা সেইভাবে করবেন তাহলে আপনারাও সুস্থ থাকবেন আপনারাও ভালো থাকবেন তো চলে আসি আলোচনায় তো এই যে প্রায় যে ট্যাবলেটটি আছে এটা আপনারা রূপচর্চার ক্ষেত্রে হলে ডাক্তারবাবু এটা পাঁচশো এমজি খেতে বলেন আর মেন্সের প্রবলেম বা হরমোনাল প্রবলেম পেন হলে এ আপনারা ওয়ান থাউজেন্ড মানে এক হাজার এমজি ট্যাবলেটটি খেতে বলেন এছাড়া এই যে ওয়ান থাউজেন্ড ট্যাবলেটটি আছে এটা দিনে একটা করে খেতে বলে যদি প্রবলেম বেশি হয়ে যায় তখন ডাক্তারবাবু এটা দুটো করেও খেয়ে খেতে খেতে বলে তো এরকম প্রবলেম হলে আপনারা অবশ্যই ডাক্তারবাবুকে দেখাবেন দেখানোর পর আপনারা ওষুধগুলো নিতে পারেন কখনও নিজে থেকে নেবেন না এছাড়া সাইড এফেক্ট তেমন কিছু নেই যেমন ধরুন আপনার মাথা ব্যথা মাথা ঘোরা বমি বমি ভাব এই সবই এর থেকে যদি অন্য কিছু হয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করবেন তারপর ওনার পরামর্শ মতো ওষুধ নেবেন এবং উনি যেভাবে আপনাকে ট্রিটমেন্ট হতে বলবেন সেভাবে হবেন তো দেখা হবে পরের ভিডিওতে নমস্কার